বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম রুহুল কবির রিজভি এবং জামাত নেতা শফিকুল ইসলাম সহ আরও বেশ কয়েকজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে দর্শক কী কারণে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করা হবে কিনা এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানানো হবে দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে একটা কথা না বললেই নয় চ্যানেলে নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন দর্শক আপনারা সকলেই জানেন যে বিএনপি এখন দেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন সমাবেশ করতেছে এবং বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করতেছে যার কারণে তাদের নেতাদের বিরুদ্ধে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং আরও বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ কিন্তু বিএনপির বিভিন্ন নেতারা করে আসছেন এবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং বিএনপির অন্যতম নেতা রুহুল কবির রিজভি সহ জামায়াত ইসলামের বেশ কয়েকজন নেতার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে দর্শক চলুন আমরা এ বিষয়ে একটু বিস্তারিত জেনে আসি বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ময়লার গাড়ি ভাঙচুরের মামলায় তার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন তোফাজ্জেল হোসেন এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন সোমবার পাঁচ ডিসেম্বর আদালতের পেশকার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন আতিকুর রহমান জানান গত বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা ছিল এদিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ তিনজন হাজিরা দেন রিজবি সহ তিনজন আদালতে হাজির হননি এজন্য বিচারক তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আগামী উনত্রিশ মার্চ মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ঠিক করেন আদালত মামলার বিবরণ থেকে জানা যায় দু সালের বারো সেপ্টেম্বর প্রতিদিনের কাজের অংশ হিসেবে সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি মিন্টু রোডের স্কাটন হয়ে মাতুইয়ালের দিকে যাচ্ছিল পথে কাকরাইলের বিজয়নগরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভির নেতৃত্বে প্রায় দুই থেকে আড়াই জন লাঠি নিয়ে গাড়ি ভাঙচুর করে এ ঘটনায় গাড়ির চালক আয়নাল বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন তদন্ত শেষে দু সালে ফখরুলসহ সহ নয় জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ মামলার উল্লেখ্য আসামি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুহুল কবির রিজভি জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও শফিকুল বারি বাবু দর্শক শুনতে পেলেন যে দু সালের মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভি সহ জামায়াতের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে এবং যেহেতু তারা আদালতে হাজিরা দেয়নি যেই সমস্ত নেতাদের কথা উল্লেখ করা হলো যারা হাজিরা দেয়নি তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আর যারা হাজিরা দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি দর্শক এখন দেখার বিষয় হলো গিয়ে রুহুল কবির রিজভি তিনি গ্রেফতার হন কিনা না যেহেতু বিএনপির বিভিন্ন জায়গায় বর্তমানে সমাবেশ চলতেছে এখন যদি বিএনপির নেতাদেরকে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে কিন্তু বিএনপিরা অনেকটাই পিছিয়ে যাবে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না সকলে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি